ভুয়া মামলায় নির্যাতন, 3 পুলিশ সহ গ্রেফতার 6। প্রথমে অপহরণ, পরে মুক্তিপণের জন্য চলতে রাত ভর নির্যাতন, টাকা দিয়েও মুক্তি মেলেনি, যেতে হয় কারাগারে। ভুয়া মামলায় নিরপরাধ ব্যক্তিকে জেল খাটাতে এমনই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে পুলিশের 3 সদস্য। আদালতে অভিযুক্ত 3 পুলিশ সহ 6 জনকে রিমান্ড দিয়েছেন, এর আগে তাদের গ্রেফতার করা হয়। অনুসন্ধানে উঠে এসেছে এই লোমহর্ষক ঘটনা। গেল 1 নভেম্বর ব্যবসায়ী মাহবুব আলম খানকে ধানমন্ডি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয় একদল লোক। মাহবুব বলেন, প্রচন্ড মারধর করেছে, যখন গলায় 2 পায়ে চাপ দিয়ে মারধর করে তারা, তখন ওই এলাকায় লোকজন প্রশ্ন করেন, আপনারা কারা, তাকে মারছেন কেন? জবাবে ওরা সিআইডির কার্ড বের করে। রাতভর নির্যাতন করে আদায় করা হয় প্রায় 3 লাখ টাকা। মাহবুব জানান, তাকে দিয়ে এই টাকা উঠিয়েছে, সন্দেহ হওয়ায় টাকা তোলার এই দৃশ্য ধারণ করে রাখে এক দোকানে। দুপুরের দিকে তাকে পাঠানো হয় আদালতে, গ্রেফতার দেখানো হয় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায়। আর পুরো এই ঘটনা ধরা পড়ে আদালত চত্বরের সিসি ক্যামেরায়। 5 দিন জেল খেটে বেরিয়ে মাহবুব বুঝতে পারেন, ভুয়া মামলায় ভুয়া আসামি সাজিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর ফরওয়ার্ডিং লেটার দেখে সিআইডির মুখোমুখি বিশেষ পুলিশ সুপার আনিস উদ্দিন বলেন, আসামির চালানের ভুয়া ফরওয়ার্ডিং এবং ভুয়া চালান, এ দুটি কাগজ তারা তৈরি করেছে, কোর্টের শেষ মুহূর্তে তা সোপর্দ করেন তারা। ওই সময় চেঞ্জ ওভারের একটা ব্যাপার থাকে, তাড়াহুড়োর ব্যাপার থাকে, সেই সুযোগটাই নিয়েছে তারা। জালিয়াতের বিষয়টি টের পেয়ে আদালতে লিখিত প্রতিবেদন পাঠায় সিআইডি, ঘটনাকে আইন ও বিচার ব্যবস্থার জন্য হুমকি উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে 5 কার্যদিবসের মধ্যে মামলা করার নির্দেশ দেন আদালত। তবে ইতিমধ্যে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন মাহবুব। এই মামলায় সুনামগঞ্জ জেলা পুলিশ কর্মরত নাজমুল, সিআইডির কনস্টেবল মুন্সী আব্দুর রহমান এবং ড্রাইভার শেখ ফরিদ সহ 6 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, কেউ বলেন আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, কেউ বলেন অন্যরা তুলে নিয়ে গেছে। ছায়া তদন্ত শুরুর প্রথমে আমির নামের এক ব্যক্তি গ্রেফতার করি, তার কথা মতো জুবায়েরকে গ্রেফতার করি। পরে জানতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে 3 ব্যক্তি ছিল, সেটাও আমরা খুঁজে বের করেছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ প্রধানও, এক্ষেত্রে কোনো খাতির নেই। অপহরণ ও মুক্তিপণ আদায়ের এই ঘটনার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।